বন্ধুরা, মেঘালয়ের ট্রিপের আজ আমাদের শেষ দিন। আমরা আজ বাড়ি ফিরব, তাই গুয়াহাটি থেকে রাত্রির 10:45 PM-এ ট্রেন আমাদের। আজ শিলং থেকে চলে এসেছি প্রথমে গুয়াহাটিতে। গুয়াহাটিতে এসে একটা হোটেল ঠিক করে লাগেজ রেখে একটু লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি মা কামাখ্যা দেবীকে দর্শন করতে। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। কামাখ্যা মন্দিরকে কামরূপও বলা হয়। কামাখ্যা শক্তিপীঠগুলির মধ্যে প্রাচীনতম। এটি আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত। মন্দিরের দেবতা কামাখ্যা দেবী রক্তবাহী দেবী হিসেবেও পূজনীয়। এখন আমরা সেই রাস্তায় রয়েছি, সেই নীলাচল পর্বতের উপরে উঠছি। কিছুদিন আগেই যেহেতু এখানে অম্বুবাচীর বিশাল মেলা হয়েছে, তাই রাস্তায় প্রমাণ পাচ্ছি চতুর্দিকে বাঁশ পড়ে আছে আর কিছু ব্যারিকেডও রাখা আছে। এটুকানি দেখেই বুঝতে পারছি যে এখানে কত বড় মেলা হয়। আমরা গুয়াহাটি স্টেশনের কাছে থেকে একটা গাড়ি নিয়েছি, পাঁচজন যেহেতু আছি একটা বড় গাড়ি নিয়েছি। সেই গাড়িটাই মন্দির ঘুরিয়ে আবার স্টেশনের সামনে নামিয়ে দেবে, 500 টাকা ভাড়া নিয়েছে। তোমরা চাইলে এরকম গাড়িও বুক করতে পারো বা অটো তোমরা বুক করে চলে আসতে পারো। গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, 24 মিনিট মতো সময় লাগে। রেল স্টেশন থেকে বের হয়ে ফুট ওভারব্রিজ অতিক্রম করে সামান্য একটু হেঁটে সামনে আসলে অনেক অটোরিকশাও পাওয়া যায়, এছাড়া বাসও পাওয়া যায়, যেই বাসগুলি একদম মন্দিরের কাছে এসেই তোমাদেরকে পৌঁছে দেবে। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দিরও আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা, এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। এখানে প্রত্যেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। কামাখ্যার পুজো করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠান হয়, তাই ভারতের দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পূজা সমারোহ আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। সকাল 5:30 মন্দিরের গেট খোলে এবং বেলা 1টা পর্যন্ত মায়ের দর্শন হয়। 1টা থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে, আবার 2:30 থেকে 5:30 পর্যন্ত মায়ের দর্শন হয়। তারপরে সন্ধ্যা আরতি হয়ে মন্দির বন্ধ হয়। প্রতিদিন এই কামাখ্যা দেবালয়ে হাজার হাজার ভক্তরা এখান থেকে প্রসাদ পায়, অন্ন মেলে এখানে। আর এখানে বাঁদিকে টিকিট করতে হয় একেবারেই বিনা পয়সায়। আর এই ডান দিকে যে ছোট মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা থেকে ভিতরে ঢুকে কুপন দেখিয়ে প্রতিদিন হাজার হাজার ভক্তরা অন্নপ্রসাদ গ্রহণ করে। মূল মন্দিরে যাওয়ার আগেই পথে দুপাশে পড়ে অনেক দোকান, সেখান থেকেই সমস্ত পূজোর সামগ্রী তোমরা কিনে নিয়ে ঢুকে যেতে পারো মন্দিরে। ভক্তরা এখানে বিশ্বমাতা দেবী সতীর পতিত যোনি গর্ভ পূজা করতে আসেন, যা দেবী কামাখ্যা রূপে রয়েছে, এবং সেই দেবী সতীর গর্ভকে বিশ্ব সৃষ্টি ও লালন পালনের কারণ হিসেবে পূজো করা হয়। কামাখ্যা মন্দির হলো সবচেয়ে পবিত্র হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি, যা নারী ক্ষমতা ও শক্তির দেবী কামাখ্যা দেবীকে উৎসর্গ করা হয়েছে। ভক্তদের কাছে এটির একটি বিশাল ধর্মীয় তাৎপর্য রয়েছে এবং এটিকে ভারতের সমস্ত শক্তিপীঠের মধ্যে শক্তিশালী শক্তিপীঠ বলে গণ্য করা হয়। ম
বন্ধুরা, মূল মন্দিরে তো প্রবেশ করে গেছি, কিন্তু সমস্যা যেটা দেখলাম, এই কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে ঢুকতে গেলে অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা সময় নিয়ে তোমায় হাতে আসতেই হবে, কারণ অনেক দর্শনার্থীর লাইন রয়েছে। তাই আমরা গর্ভগৃহে ঢুকতে পারলাম না, দূর থেকেই মাকে প্রণাম করলাম, আর দূর থেকেই যেটুকানি আমার নজরে পড়লো সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এই হচ্ছে মেন গর্ভগৃহে ঢোকার রাস্তা, দূর থেকে যেটুখানি আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো, এই যে মন্দিরের ভিতরের যে জায়গাটা দেখছো, এরও ভিতরে মেন গর্ভগৃহ। তো একবার আমি গিয়েছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু আজ আর হলো না। দূর থেকেই মাকে প্রণাম করলাম। কামাখ্যা মন্দিরের আনুষ্ঠানিক পশুবলি নিত্য পূজার অংশ বা প্রতিদিনের ভক্তি, যেখানে মন্দিরের দরজা খোলার আগে প্রতিদিন একটি করে পশু জবাই করা হয়। 51 শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণে দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, তাই এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী বা রক্তক্ষরা দেবীও বলা হয়। মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দির আছে। এই মন্দিরগুলিতে দশমহাবিদ্যাসহ মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা, ত্রিপুরেশ্বরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী সতী, চন্দ্রঘটা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্বরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা, এই 30 দেবীর মন্দিরে রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। হনুমানজির টেম্পল, একদম অল্প সময়, ঘন্টা দুয়েক হাতে নিয়ে এসেছিলাম মায়ের মন্দিরে। ঢুকে মাকে এত সুন্দরভাবে দূর থেকে দর্শন করতে পারবো, মায়ের মন্দিরে এতটাই ফাঁকা ছিল যে সেটা আমাদের ভাগ্যই বলবো, সৌভাগ্যই বলবো বরং। সেইভাবেই মাকে দূর থেকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই মন্দিরের আশেপাশে কিন্তু অনেকগুলো লজ পড়ল চোখে, যে এখানকার যে পুরোহিতরা তাদেরই বাড়িতে এখানে থাকার ব্যবস্থা করে দেন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সঙ্গে। আর যারা একেবারেই নতুন আমার এই ব্লগটা দেখছো, তাদের কাছে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবার, সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে এই রকম ব্লগ ভিডিও তোমরা পেতে থাকবে।
মন্দির থেকে নামার পথে বা যাওয়ার পথে তোমরা এই ভিউ পয়েন্টটা কিন্তু একবার দেখে নিতে পারো। দেখো দূর থেকে গোটা গুয়াহাটি শহরটা কীরকম হীরের মতন জলজল করছে, সকালবেলাও এখান থেকে কিন্তু দারুণ ভিউ মেলে। তাহলে বন্ধুরা ভালো থেকো, মা কামাখ্যার নাম নিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমাদেরও তাড়া রয়েছে, ট্রেন ধরতে হবে। তাই দেখা হবে আবার আরও একটা নতুন ব্লগের। ও বন্ধুরা, আমি কিন্তু মেঘালয়ের পরপর কয়েকটা ব্লগ অলরেডি আপলোড করেছি, আরও কিছু ব্লগ এরপরে আসতে থাকবে, তাই চ্যানেলে কিন্তু চোখ রেখো, পরপর মেঘালয়ের খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে।